এভরিওয়ান, বলো কেমন আছো তোমরা সবাই। আমার নিট বাংলা চ্যানেলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। তো আমরা ঠিক যেমন প্রমিস করেছিলাম তেমনভাবে আমাদের কিন্তু 12 মান্থস ক্র্যাশ কোর্স ইউটিউবে চলছে। তো আমরা জুন মাসে টার্গেট নিয়েছিলাম 3টে চ্যাপ্টারের, তার মধ্যে 2টো ছিল ক্লাস 11-এর চ্যাপ্টার, 1টা ছিল ক্লাস 12-এর চ্যাপ্টার। তো আমরা মোটামুটি 12-এর চ্যাপ্টারটা এখনও শুরু করিনি, আমরা 11-এর 2টো চ্যাপ্টারই কিন্তু শেষ করে ফেলেছি। তো ক্লাস 12-এর যে চ্যাপ্টারটা, যে 4th চ্যাপ্টারটা আমাদের জুন মাসে রয়েছে, সেটা তো এবার পড়তে হবে। তো সেটা আমরা 18th জুন থেকে 29th জুনের মধ্যে টার্গেট রেখেছি, সেটা আমরা এই 18-29 জুনের মধ্যে শেষ করব। আর আমাদের টাইম তো তোমরা জানোই, 9 PM-এ ক্লাস হয় প্রত্যেক দিন। চলো আমরা দেখে নিই এই স্কেডিউলটা, যে এই 18 থেকে 29-এর মধ্যে আমরা ক্লাস 12-এর যে 4th চ্যাপ্টার পড়ছি সেটা কবে কিভাবে কি পড়ব। ওকে, তো আমরা 18 তারিখ স্যাটারডে পড়ছে, সেদিন আমরা রিপ্রোডাকশন ইন অর্গানিজম, যেটা সজীব বস্তুতে জননক্রিয়া, ক্লাস 12-এর 4th চ্যাপ্টার, সেটার আমরা পড়ছি হচ্ছে পেজ 3 থেকে 5, যেখানে ইন্ট্রোডাকশন রয়েছে। এই ইন্ট্রোডাকশন বা ভূমিকা দেখে তোমরা অনেকেই ভাববে যে এটা হয়তো কিছু ইম্পর্টেন্ট নয়, কিন্তু এখান থেকে লাইফ স্প্যান জাতীয় প্রচুর প্রশ্ন আসে নিজে। তো আমাদের এই ভূমিকা বা ইন্ট্রোডাকশন কিন্তু খুব মন দিয়ে ভালো করে পড়তে হবে, তো এটা কিন্তু ইকুয়াল ইম্পর্টেন্ট। নেক্সট 18-এর পরে 19 তারিখ সানডে আমরা গ্যাপ নিচ্ছি, 20 তারিখ মানডে আমরা আবার চলে আসছি এনার্জেটাইজড হয়ে। তো আমরা 20 তারিখ পড়ছি 1.1 আসেক্সুয়াল রিপ্রোডাকশন, অযৌন জননের পেজ 5 অ্যান্ড 6। তারপরে আমরা 21 তারিখ একটা গ্যাপ নিচ্ছি, 22 তারিখ আমরা ওয়েডনেসডেতে পড়ছি আসেক্সুয়াল রিপ্রোডাকশন 7-8 পাতা, সেটা আমরা শেষ করছি। তার মানে আসেক্সুয়াল রিপ্রোডাকশন আমাদের শেষ হয়ে যাচ্ছে 22 তারিখ। 23 তারিখ আমরা গ্যাপ নিচ্ছি, 24 তারিখ ফ্রাইডে আমরা পড়ছি 1.2 সেক্সুয়াল রিপ্রোডাকশন, যৌন জনন, তার পেজ 8 এবং 9। তারপরে 25 তারিখ স্যাটারডে আমরা পড়ছি 1.2 সেক্সুয়াল রিপ্রোডাকশনের পেজ 10 থেকে 12, যৌন জননের 10 থেকে 12। 27 তারিখ, যেহেতু 25 তারিখ স্যাটারডে ছিল, 26 তারিখ তো সানডে, আমরা ব্রেক নিচ্ছি নিয়ে 27 তারিখ আমরা মানডে আবার চলে আসছি সেক্সুয়াল রিপ্রোডাকশনের 13-14 পেজে, যৌন জননের 13-14 পেজে। 28 তারিখ আমরা টিউজডে সেক্সুয়াল রিপ্রোডাকশন কমপ্লিট করছি পেজ 15-16, যৌন জনন 15-16, তার সাথে আমরা কমপ্লিট করছি ক্লাস 12-এর 1st চ্যাপ্টার, তার সাথে আমরা কমপ্লিট করছি জুনের আমাদের প্রপার যে রুটিনে যা ছিল সেটা। আর 29 তারিখ ওয়েডনেসডে পড়ছে, সেদিন আমরা পিক প্র্যাকটিস করবো, MCQ প্র্যাকটিস করবো এখানে। তো এটা কিন্তু যেরকম হয় লাইভ হয়, এটা আমাদের লাইভই হবে, লাইভে তো আমাদের খুব মজা হয়। তো যারা আগের লাইভ অ্যাটেন্ড করনি তারা কিন্তু এই লাইভটা চেষ্টা করো অ্যাটেন্ড করতে, কারণ লাইভে আমাদের খুব মজা হয়। আমি তোমাদের কোয়েশ্চেন দিই, তোমরা নানারকম আনসার দাও, সেখানে আমরা খুব এনজয় করি। তো 29 তারিখ আমরা সেই লাইভের MCQ নিয়ে আসছি। তো এই হলো আমাদের জুন মাসের লাস্ট স্কেডিউল, এবার আমরা জুলাই মাসের টার্গেটে চলে যাব। আর তোমরা না এইগুলো প্লিজ একটু স্ক্রিনশট নিয়ে নাও, কারণ অনেকেই তোমরা আমাকে পার্সোনালি জিজ্ঞেস করছো যে ম্যাম ওটা কবে পড়াবেন, সেটা কবে পড়াবেন। তো তোমরা তার মানে স্ক্রিনশট নিচ্ছ না, স্ক্রিনশটটা নিতে হবে, তাহলে বোঝা যাবে যে কবে কোনটা পড়াচ্ছি। আমি তো একদম অর্গানাইজড ওয়েতে রুটিন করে তোমাদের পড়াচ্ছি, সুতরাং যদি রুটিনের তোমাদের কাছে স্ক্রিনশট থাকে তাহলে তোমার বুঝতে তো কোনো অসুবিধা হবে না আমি কবে কি পড়াচ্ছি, কারণ আমাদের তো টার্গেট রয়েছে আমরা 12 মান্থসে শেষ করব পুরো NCERT এবং কোয়ালিটি লেকচার দিয়ে, যাতে কিনা আমরা নিট ক্র্যাক করতে পারি। ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও। আর যদি তুমি আমার পার্সোনাল কোচিংয়ে অনলাইন বায়োলজি অ্যাফোর্ডেবল প্রাইসে পড়তে চাও তাহলে আমাকে টেক্সট করতে পারো এই নাম্বারে। চলো আজকে আসছি, বাই বাই।